নমস্কার বন্ধুরা, শ্যামলীর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের যে রেসিপি রান্না করছি সেটা হলো তোপসে মাছ। দেখুন কীভাবে রান্না করি। প্রথমে মাছটা নুন মাখিয়ে নিচ্ছি। নুন মাখানো হয়ে গেছে, কড়াই বসিয়ে দিচ্ছি। এবার তেলটা দেবো, কড়াই গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, এবার দেখুন মাছগুলো ছাড়বো। গুলো উল্টে দেব, সব মাছগুলো হয়ে গেল ভাজা। মাছের তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, কটা রসুন কুচি, চারটে পাঁচটা কাঁচা লঙ্কা চিরা, মশলাটা দিচ্ছি। এটা হলো সর্ষে বাটা, সর্ষেটাকে ছেঁকে নিয়েছি যাতে কারো গ্যাস অম্বল না হয়, সেটা সবাই খেতে পারে ভালোভাবে। আর রান্নাটা বানিয়ে খেয়ে দেখবে কত ভালো লাগবে। ওটা টমেটো কুচি দেবো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, এটাকে ভালোভাবে কষতে হবে। তেলটা ছাড়ার জন্য 3 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম, হয়ে গেছে 3 মিনিট। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে জল দেবো পরিমাণ মতন। রান্নাটা বানিয়ে খেয়ে দেখবেন, সামান্য মশলা দিয়ে তোপসে মাছের রেসিপি, সর্ষে বাটা দিয়ে সর্ষেটাকে ছেঁকে নিয়ে করবেন, তাহলে টেস্ট লাগবে। বন্ধুরা, কাঠের চালে রান্নার টেস্টই আলাদা, এটা বানিয়ে খেয়ে না দেখলে তো বুঝতে পারবেন না। ব্যাস, পুরোনোর মতন জল কমপ্লিট। চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্যে। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার মাছগুলো ছাড়ব। পাঁচ মিনিটের জন্য ঢাকা দেবো। বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে, হয়ে গেছে আমার মাছের রেসিপি। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব, কমেন্ট করে জানাবেন। তো
নেক্সট ভিডিওর সঙ্গে নেক্সট রেসিপির সঙ্গে দেখা হচ্ছে আবার অবশ্যই অবশ্যই প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন।